এবার দিদির দুধ কর্মসূচিতে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন শতাব্দী রায়। তিনি মূলত জল, বাড়ি এবং রাস্তা এই তিনটি ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে এবার হাতের কাছে সাংসদকে পেয়ে নিরুদ্দেশ স্বামীকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার করুণ আর্জি জানালেন এক গৃহবধূ। ঘটনাটি বীরভূমের নলহাটির পাইকপাড়া গ্রামে। গত 2 বছর ধরে নিরুদ্দেশ স্বামী, মাঝে মধ্যে ফোন করলেও বাড়ি ফিরছেন না গৃহবধূর স্বামী। বৃহস্পতিবার দিদির দুধ কর্মসূচিতে বীরভূম সাংসদ শতাব্দী রায় নলহাটি যান। সেখানেই সাংসদ শতাব্দী রায়ের কাছে স্বামীকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কাতর আর্জি জানান ওই গৃহবধূ। 2 বছর ধরে বাড়িতে থাকে না, আমাকে না বলেই চলে গেছে। তো আমি আমার স্বামীর খোঁজ পেতে চাইছি। আমি আমার স্বামীর বাড়িতেই থাকি, কিন্তু বাড়িতে কোনো খাবার নেই আর জমি জায়গা আছে, সে সব ফসল আমি পাচ্ছি না। হ্যাঁ, আমি থানায়ও গেছিলাম, মৌখিকভাবে থানায় জানিয়েছি, লিখিত জানাবো। ও এরকম করে, কয়েকবার এরকম করেছে, আবার ফিরেও এসেছে। ওই কি আস্তে আস্তে ছেমে আস্তে পাচ্ছি না। তো অপরদিকে শতাব্দী রায় জানালেন, ওনার স্বামীকে ফিরিয়ে এনে দিলেও তাকে কি উনি ঠিকভাবে নিজের কাছে রাখতে পারবেন? তবে তিনি ওই মহিলাকে আশ্বাস দিয়েছেন তিনি তার যথাসাধ্য সাহায্য করবেন এবং ওই মহিলাকে পুলিশের কাছে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বলার জন্য বললেন। দুঃখের, কিন্তু মানে আমি ওকে, আমি একটা কথা বললাম, ও বলছে ওর স্বামী ক্যারেক্টার খারাপ, ও বলছে এরকম পালিয়ে বেড়ায়। তা আমি ওকে তাই বললাম, আমি যদি খুঁজে এনেও দিই তাহলে তুমি সেই স্বামীকে নিয়ে করবে কি, খারাপ স্বামীকে নিয়ে করবে নাকি? কিন্তু কি জানি ওর ভালোবাসা বোধ হয়, ও তো কাজ যায় বোঝে, আমার স্বামীকে ফেরত চাই, স্বামীকে ফেরত চাই। সেটাও আমি আমার দ্বারা যেটুকু সম্ভব আমি বলেছি ওসির কাছে যেতে, পুলিশের কাছে যেতে, খুঁজে আনতে। কিন্তু যদি ওর নিজেই বলছে স্বামী এরকম, তাকে ওই স্বামী নিয়ে করার কি আছে আমি জানি না। মানুষের মানুষের ভালোবাসা হতেই পারে। নিউজ আজ বাংলা, বীরভূম। সঠিক ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হতে চান? তাই দেরি না করে আজই চলে আসুন লিংকন আইটি হাবে। সুলভ মূল্যে সফটওয়্যার সহ অন্যান্য আইটি কোর্স করুন আর পেয়ে যান দেশ বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা আরামবাগ 24 নম্বর রুট, সতীতলা চার্চের পাশেই। ফোন নাম্বার 8910781854। তাই বলি, জীবন বদলানোর একটাই নাম লিংকন আইটি হাব।